সঙ্গীত আবৃত্তি নাটক স্লোগানে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদের স্বর ও ছন্দে অবিচল পদধ্বনি। সোমবার বিকেলে বহরমপুরের কালেক্টরেট কমিউনিটি হলে ঐক্যবদ্ধ হলেন শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মঞ্চ। মনোবিজ্ঞান পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। স্লোগান, সঙ্গীত আবৃত্তি নাটকের মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার চাইছেন নাগরিক সমাজ। তিলোত্তমার বিচার চেয়ে সংবাদ সাহিত্য সাপ্তাহিক ঝড় পত্রিকা ও শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আলোচনার সভা হলো বহরমপুরে। শুধু আলোচনার সভাই নয়, সভার মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনকে অনন্য বলে দাবি করা হয়। না, ঠিক এখন আর আন্দোলনটা জুনিয়ার ডাক্তারবাবুদের নয়, আন্দোলনটা গণ আন্দোলন, জনমানুষের একটা গণ আন্দোলন এবং একটা প্রতিবাদী আন্দোলন, যেটা শুরু হয়েছিল আরজিকরে সেই তিলোত্তমার সেমিনার হল থেকে। নৃশংস ধর্ষণ এবং খুন ঘটনাকে কেন্দ্র করে শাসকের বিরুদ্ধে, শাসকের অত্যাচারের বিরুদ্ধে একটা গণ প্রতিবাদ। প্রতিবাদের স্বর ও ছন্দে অবিচল পদধ্বনি, এই উক্তিকে সামনে রেখে পথে নেমে আন্দোলনে প্রতিবাদ বজায় রাখার ডাক দেওয়া হয়। আমরা রাস্তায় আছি, রাস্তাতে থাকবো, থাকতে হবে যতদিন না সুবিচার পাচ্ছি। আর সুবিচার শুধু না, এর সাথে সাথে ডাক্তারদের নিরাপত্তা, এই একের পর এক এখনও থ্রেট করেই যাচ্ছে, ওপেনলি থ্রেট করছে, শাসক দলের MLA MP মন্ত্রীরা থ্রেট করছে, দল ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটাতে কী বোঝা যায়? ফলে এই অবস্থার পরিবর্তন আমরা চাই, আর সুস্থ সাধারণ মানুষের সুস্থ চিকিৎসার ব্যবস্থা, যেটা এখন কিছুই নেই, ফলে সেই দাবিতেই আমরা পথ হাঁটছি আরও হাঁটবো।